বর্তমান কথায় আপনাদের স্বাগত। রয়েছি আমি প্রিয়া, আসছি বিস্তারিত খবরে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হন রসাখোয়া এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন, রসাখোয়া থেকে পৌটি পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। রসাখোয়া রোডে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বর্ষার জল জমে পথ পুকুরে পরিণত হয়েছে। অন্যদিকে কয়েক হাজার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। রাস্তাটি চলাচলের অযোগ্য থাকার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। আজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঠিকাদার ও প্রশাসনের লোকজন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এবং পরবর্তীতে ধর্ণায় বসার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। আজ সকালে বটরা গ্রামের এক বাসিন্দা শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে বউ বাচ্চা নিয়ে রসাখোয়া রাস্তার এক হাঁটু গর্তে বাইক সমেত পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার না করলে 4 ও 6 বছরের বাচ্চাগুলোর অবস্থা আশঙ্কাজনক হতো বলে তারা জানিয়েছেন। ফলে সমস্যায় রয়েছে এলাকার মানুষ। জানা যায়, রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছিল, বর্ষার জন্য কাজ বন্ধ রয়েছে। পুনরায় দ্রুত রাস্তার কাজ শুরু হবে। শিশু বাইক নিয়ে যাওয়ার পরে ঘুরে মনে খুব জীবন নিয়ে টানাটানি, বাঁচতে পারে কিনা সেটা একটা সংকটের মুখে। সে রাস্তা যে এইভাবে থাকে তাহলে আমরা জনগণ কী করে যাতায়াত করতে পারবো? এই অভিযোগ আমরা অনেকবার করেছি, ঠিকাদারকে বলেছি, প্রশাসনকে বলেছি, কেউ গুরুত্ব দেয়নি। আজকে পাবলিক আমরা উদ্যোগ নিয়েছি, তাড়াতাড়ি আমাদের এই যে গর্ত, রাস্তার যে অবস্থা, রাস্তার যে ব্যবস্থা কবে ঠিক হবে। আমরা খুব আনন্দিত, সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ মরতে পারে, তাই নিয়ে কোনো কিছু ভাবা যায় না। সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে নকালদের তীর্থ নিয়ে আমাদের আম পাবলিক নিয়ে আমরা একটা রাস্তা অবরোধ করেছি, যেন এই বার্তাগুলো আমাদের কন্ট্রাক্টরের কাছে যায়, আমাদের প্রশাসনের কাছে যায়, আমাদের মানুষের মান্যগণ্য ব্যক্তির কাছে যায়, আমাদের বিধায়ক গৌতম পালের কাছে যায়। যেন আমরা অনুরোধ করতেছি যে তাড়াতাড়ি এই যে আমাদের সংকট সংকট বুকে হাজার হাজার মানুষের যাতায়াত, হাজার মানুষের চলাফেরা, একদম শীঘ্র যদি মানে রাস্তাঘাট শুরু কাজ না হয় তাহলে আমরা কিন্তু ধান্নায় বসবো। এই বলে আমরা আজকে এতটা মানে বিক্ষোভ হয়েছে মানুষের পক্ষে, এতটা আক্রোশ আছে মানুষের পক্ষে রাস্তা দেখে, যে আমরা কোন জায়গায় বসবাস করি, আমরা কোন জায়গায় বসবাস করছি, এটা কি রসকুয়া, এটা কি মেন রাস্তা, এটা কি মেন রোড, তার কি কোনো টেন্ডার হয়েছে বা হয়েছে তো কাজ হয়নি কেন? আমরা পাবলিক সেটা জানতে চাই, সে পাবলিক জানতে চাই যে টেন্ডারটা কবে হয়েছে, কাজ কবে হবে, পাবলিক যাতায়াত কবে সুবিধা হবে। আমরা তার জন্য আজকে রাস্তা অবরোধ করেছি, সব পাবলিক মিলে একসাথে হয়ে কিছু শিশুর যান প্রাণ যাওয়ার মতো একদম বিধ্বস্ত হয়ে গেছে, বাঁচবে কিনা তার সন্দেহ। এই বলে আমরা আজকে মত বদল করেছি, আমাদের এই বক্তব্য, কবে ঠিকাদার আসবে, কবে প্রশাসন আসবে, কবে বিডিও সাহেব আসবে, এই বার্তাগুলো যেন তাড়াতাড়ি আসুক, দেখুক যে আমরা ন্যায়তে আছি না অন্যায়তে আছি, রাস্তা অবরোধ কেন হলো সেটা আমরা ভালো মতো দেখুক। আমরাও পাবলিক, আমরাও চাই রাস্তাটা কেন অবরোধ করব, কিন্তু আমরা বাধ্য হয়েছি নিজের যান বাঁচার জন্য, নিজের প্রাণ বাঁচার জন্য, নিজের সমাজটাকে ভালো করার জন্য আমরা আগে মানে এই উদ্যোগ নিয়েছি, যেন আমরা আজকে পাবলিক প্রশাসন আমাদের নেতা আমাদের ব্যক্তিত্ব যেগুলো আছে দেখুক। আর এই বার্তাগুলো আপনি সব জায়গায় পাঠান, আমাদের অন্যায় না ন্যায় সেটা ভাবে দেখুক। আমরা যে সময় ঠিকাদারকে দেখি বলে দেয় 100 টাকা করে দেবো, 10 দিনের ভিতরে করে দেবো, কিন্তু কই দেখছি না তো দীর্ঘদিন আমাদের বিপদের মুখে, আরও জিসিপি দিয়ে মাল টেনে আমাদেরকে পাবলিককে বিরক্ত করে ফেলেছে। আপনি দেখুক, আসলে দেখুক এই জায়গাটা কী পরিস্থিতি আছে, পাবলিক কি চলতে পারে, পাবলিক কি রাস্তায় যেতে পারে, একটা ডেলিভারি কেস কি যেতে পারে, একটা সিরিয়াস রুগী কি যেতে পারে? যদি পারে তাহলে প্রশাসন বলুক, কন্ট্রাক্টর বলুক যে না এটা ঠিক ব্যবস্থা আছে যেতে পারবে, তাহলে আমরা অবরোধ টেনে নেব, না থাকলে আমরা অবরোধ করি না। নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসিমুদ্দিন, বাড়ি হচ্ছে রসাকুয়া খন্তা। অনুষ্ঠানটি নিবেদন করছে
অনুষ্ঠানটি নিবেদন করছে। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস চিরদিনের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই গহনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য আছে। ঐতিহ্যের সোনালী ছটায় সাজবে এবার কালিয়াগঞ্জ। মন কাড়া গয়না ও রত্ন সম্ভার নিয়ে আপনার অতি আপন ওরিয়েন্ট জুয়েলার্স এবার কালিয়াগঞ্জে আপনারই বাড়ির কাছে। দেখা হবে আমাদের নতুন শোরুমে, বিবেকানন্দ কমপ্লেক্স, বিবেকানন্দ মোড়, কালিয়াগঞ্জ। আরো জানতে কল করুন 8373099903 এই নাম্বারে। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। ডিটারজেন্ট কিংবা সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি, মনে রেখো নাম আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেস্ট টেস্টি অ্যাপ থেকে। আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সব কিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের বলেই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল, তো আমি চিন্তা করলাম, সবাই বলছে, কাস্টমার বলছে আমাদেরকে শাড়ি হলে ভালো হয়, ওই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে এটাকে শুরু করা যাক, তাই আমি ওটা চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি আস্তে আস্তে ওটাকে করার জন্য। এক্সক্লুসিভ মানেই তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটিদের জন্য না, সবার জন্য এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200টাও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে, সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। বাহ,